নমস্কার, সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টারি গ্রুপের উদ্বেগ। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্যের একদল আইন প্রণেতা। দেশের একটি আন্তদলীয় পার্লামেন্টারি গ্রুপ সতর্ক করে বলেছে, বাংলাদেশের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল হয়ে উঠছে, তাতে যুক্তরাজ্য আরও একটি বৈশ্বিক উত্তেজনায় জড়িয়ে পড়তে পারে। এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করে একটি প্রতিবেদনে দিয়েছে তারা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে এই প্রতিবেদন দিয়েছে দ্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দি কমনওয়েলথ, APPG। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে 2000-এর বেশি নৃশংসতার ঘটনার প্রমাণ পাওয়া গেছে এবং সতর্ক করে বলেছে যে বাংলাদেশের বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। এছাড়া শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইসলামী চরমপন্থীদের উত্থানের বিষয়টি নিয়েও সতর্ক করেছে তারা। APPG-র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে যে কোনো ধরনের অস্থিরতার প্রভাব পড়তে পারে যুক্তরাজ্যে। 2021 সালের জনশুমারি অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে 6,44,881 জন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ আছেন, যা মোট জনসংখ্যার 1.1%। শেখ হাসিনার সরকারের পতন যুক্তরাজ্য সরকারের অর্থ মন্ত্রণালয়ের মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ওপর প্রভাব ফেলেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নানা। APPG-র চেয়ারম্যান কনজারভেটিভ পার্টির নেতা অ্যান্ড্রু রসিন্ডেল বলেছেন, কমনওয়েলথের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলিতে প্রভাব ফেলতে পারে এমন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আমরা যে চেষ্টা চালাচ্ছি তারই একটি অংশ এই প্রতিবেদন। প্রতিবেদনে উঠে আসা বিষয়গুলি সরকারের পাশাপাশি বাংলাদেশ ও কমনওয়েলথের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দাতব্য সংস্থা ও অংশীজনের কাছে তুলে ধরা হবে। আশা করা হচ্ছে, যেসব বিষয় প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেগুলি ওয়েস্টমিনস্টার ও হোয়াইট হলে গুরুত্বের সঙ্গে শোনা হবে। প্রতিবেদনটি আইন প্রণেতা ও নীতি নির্ধারকদের বিষয়গুলি বুঝতে সহায়তা করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সহিংসতা ও অস্থিতিশীলতার পরও গত আগস্টের শুরুতে শেখ হাসিনা সরকারের পতন অনেকের মনে খুশি ও আশার সঞ্চার করেছিল, কিন্তু আমরা এমন কিছু ঘটনার প্রমাণ পেয়েছি যেগুলি নতুন অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহারের সংস্কৃতি জরুরি ভিত্তিতে বন্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে হবে। এসব করতে ব্যর্থ হলে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারের জন্য তা ভালো হবে না। APPG বলেছে, হত্যার অভিযোগে বাংলাদেশের সাবেক মন্ত্রী, MP, আওয়ামী লীগের নেতা, সাবেক বিচারক, শিক্ষাবিদ, আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রমাণ আমাদের হাতে এসেছে। এত বিপুল সংখ্যায় এসব হত্যা মামলা হচ্ছে যে মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আগস্টের শেষ নাগাদ বাংলাদেশে 1000 মানুষ নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রদের বিক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের 3 মাসের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এরপরও বাংলাদেশের কিছু কিছু জায়গায় নিরাপত্তা পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিগত কয়েক মাসে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিশানা করে যেসব ঘটনা ঘটেছে তা নিয়েও উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ আইন প্রণেতারা। পাশাপাশি তারা বলেছেন, কট্টর ইসলামপন্থীদের এখন ক্রমশ রাজনৈতিকভাবে প্রভাবশালী ও দৃশ্যমান হওয়ার মতো প্রমাণ আসতে শুরু করেছে। দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।